আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মাসুম মাহবুব। প্রিয় দর্শক, অনেকের প্রশ্ন ছিল পাকিস্তানে কি হচ্ছে। আমরা জানি ইমরান খান সরকার তার 3 বছরের সবচেয়ে বড় একটি বিপদ বা সংকার সময় পার করছেন। গত বুধবার ইমরান খানের উচ্চ কক্ষ নির্বাচনে তার অর্থমন্ত্রী পরাজিত হয়েছে। এরপর ইমরান খান তার জনপ্রিয়তা যাচাইয়ের জন্য নিম্নকক্ষে আস্থা ভোটের মুখোমুখি হচ্ছে। ইমরান খান জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে স্পষ্ট করে বলেছেন যে আস্থা ভোটে তিনি পরাজিত হলে তিনি প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেবেন। আজ ইমরান খানের আস্থা ভোট অনুষ্ঠিত হবে পাকিস্তানে। যদি আজকে ভোটে ইমরান খান পরাজিত হয় তাহলে তিনি স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেবেন। ইমরান খানের এমন একটা ঘোষণার পর পৃথিবীর বিভিন্ন দেশের মুসলমানরা আহত হয়েছেন, কারণ ইমরান খানকে নিয়ে এবং এরদোয়ানকে নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের মুসলমানরা একটা স্বপ্ন দেখতে শুরু করেছিলেন। মুসলমানদের সেই স্বপ্নটা কি ভেঙে যাচ্ছে, ঠিক এমন একটা প্রশ্নের সামনে আজকের ভিডিওটা বানাচ্ছি। আশা করি পুরো ভিডিওতে আমাদের সঙ্গে থাকবেন, জানবেন পাকিস্তানের সর্বশেষ অবস্থা। ইমরান খান সরকার ক্ষমতায় আসার পর নানাভাবে বিতর্কিত করার চেষ্টা করেছিল তাকে বিরোধী দলগুলো। আমরা জানি ইমরান খান সরকার আসার পর পাকিস্তান সবচেয়ে বেশি কাশ্মীর ইস্যুতে সরব ছিল। ইমরান খান ক্ষমতায় আসার পর ইমরান খানের পরামর্শে বা ইমরান খানের বন্ধুত্বের আবরণে বা ইমরান খানকে ভালোবেসে তার প্রতি সমর্থন জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান জাতিসংঘ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্ল্যাটফর্মে কাশ্মীর ইস্যু তুলেছিলেন। ইমরান খান কাশ্মীরকে পাকিস্তানের ভূখণ্ড হিসেবে তার দেশের মানচিত্রের গেজেট আকারে প্রকাশ করেছেন। ইমরান খানের স্বপ্ন যে কোনোভাবে কাশ্মীরকে মুক্ত করা অথবা পাকিস্তানের ভূখণ্ডে সম্পৃক্ত করা, আর যে কারণে ইমরান খান সরকারের উপর সবচেয়ে বেশি খেপেছে ভারত। ভারতের পরামর্শে ভারতের চাপে সৌদি আরব ইমরান খানকে টলানোর চেষ্টা করেছে। পাকিস্তান যখন সৌদি আরবকে একের পর এক চাপ দিচ্ছিল ওয়াইসিতে কাশ্মীর ইস্যু তোলার জন্য, তখন সৌদি আরব ভারতের অনুরোধে কাশ্মীর ইস্যুটি মুসলিম প্ল্যাটফর্ম, মুসলিমদের সবচেয়ে বড় সংগঠন ওয়াইসিতে তোলে নি, যে কারণে পাকিস্তান ক্ষুব্ধ হয়ে সৌদি আরবকে বলেছিল যদি ওয়াইসি মুসলিম বিশ্বের জন্য কোনো কাজ না করে, কাশ্মীর ইস্যুতে কোনো ভূমিকা পালন না করে, তাহলে পাকিস্তান, মালয়েশিয়া, তুরস্ক, কাতার, ইরান তারা ভিন্ন একটি মুসলমানদের সংগঠন তৈরি করবে ওয়াইসির আদলে। এই ঘোষণার পর সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ক্ষুব্ধ হয়ে পাকিস্তানকে তার ঋণ বন্ধ করে দিয়েছে এবং যে ঋণগুলো দিয়েছে বিনা নোটিশে হঠাৎ করে সেই ঋণগুলো চেয়েছিল। পাকিস্তান বেকায়দায় পড়ে যায়। তার পরপরই পাকিস্তানের সেনাপ্রধান তার একটি প্রতিনিধি দল নিয়ে সৌদি আরব সফর করেন। সৌদি আরবের রাজ পরিবার তথা ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সেই পাকিস্তানের সেনাপ্রধান সহ প্রতিনিধি দলকে স্পষ্ট করে জানায় পাকিস্তানকে সৌদি আরবের ইচ্ছায় চলতে হবে অথবা ইমরান খান সরকারকে কুকুরে সরাতে হবে। পাকিস্তানের দেশপ্রেমিক সেনাবাহিনী সৌদি আরবের সেই দাবি রক্ষা করেনি। তারা স্পষ্ট করে বলেছে ইমরান খান সরকার বৈধ সরকার, মানুষের ভোটে তিনি নির্বাচিত হয়েছেন, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকবেন, আপনাদেরকে কাশ্মীর ইস্যুতে কথা বলতে হবে, যদি আপনারা কাশ্মীর ইস্যুতে কথা না বলেন তাহলে পাকিস্তান সৌদি আরবের দীর্ঘদিনের যে মিত্র বা বন্ধুত্ব সেটা হয়তো রক্ষা করে চলা কঠিন হয়ে যাবে। এর পরপরই সৌদি আরব যখন পাকিস্তানের কাছ থেকে তার ঋণ চেয়ে বসল পাকিস্তান বেকায়দায় পড়ে যায়। এ সময় পাকিস্তানকে এসে সাহায্য করে চীন।
সেই ঋণ সুবিধার প্রথম কিস্তির টাকাটা চীন পাকিস্তানকে দেয় এবং পাকিস্তান সেই টাকাটা সৌদি আরবকে ফেরত দেয়। সৌদি আরবের দাদাগিরি ভালো লাগেনি ইমরান খানের। ইমরান খান পুরো বিষয়টা জানান তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানকে। এরদোয়ান পাশে এসে দাঁড়ান এবং এরদোয়ান নিজে সৌদির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে এই বিষয়ে সুরাহা করার জন্য বলেন, কিন্তু বৃদ্ধ সালমান তার ক্রাউন প্রিন্স সন্তানের উপর কোনো ভূমিকা রাখতে পারছিলেন না। আমরা পরপরই দেখলাম সৌদি রাজ পরিবার তথা আরব রাষ্ট্রের সেই দুষ্ট লোকগুলো বা আরব রাষ্ট্রের দুষ্ট রাজপুত্রগুলো প্রিন্সগুলো বা রাজাগুলো ইসরায়েলের সঙ্গে কিভাবে মিত্রতা করে মুসলমানদের বুকে আঘাত করেছে। আজকে সেই মুসলমানদের লিডার এরদোয়ানের প্রিয় বন্ধু এরদোয়ানের কাছের মানুষ এরদোয়ানের আত্মার মানুষ ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রীত্ব পদ হারাতে বসছেন। ঠিক এমন একটা সিচুয়েশন এখন পাকিস্তানে। আজকে শনিবার যে আস্থা ভোটটি হবে সেই ভোটে যদি পাকিস্তানের ইমরান খান হেরে যান তিনি প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেবেন। তাহলে কে প্রধানমন্ত্রী হবে পাকিস্তানে? আমরা জানি যে পাকিস্তানের এর আগের যারা প্রধানমন্ত্রী ছিলেন তারা মঞ্চ গরম করার জন্য বা দেশের মধ্যে দেশপ্রেমকে পুঁজি করে গোপনে ভারতের সঙ্গে অনেকই ব্যবসা করেছেন। তারা কাশ্মীর ইস্যুতে বর্ডারে বিভিন্ন সীমান্ত বিষয়ে ভারতকে তুলোধুনা করতেন মুখ দিয়ে, কিন্তু কাজ করতেন গোপনে। যে কারণে মোদী সরকার ইমরান খান সরকার ক্ষমতায় বসার পর সবচেয়ে বেশি অস্বস্তিতে ভুগেছেন এবং ইমরান খানের জন্য বা ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার জন্য তিনি বিভিন্ন লবিতে কাজ করেছেন। পাকিস্তানের সাধারণ মানুষগুলো ইমরান খানকে ভালোবাসেন। তার প্রধান কারণ ইমরান খান ক্ষমতায় বসে রাজকোষের অর্থ যেন মানুষ নষ্ট করতে না পারে, নেতারা নষ্ট করতে না পারে, সরকারি সকল নেতা মন্ত্রী গভর্নর কর্মকর্তা প্রত্যেকের ব্যয় কমিয়ে দিয়েছেন। একজন প্রধানমন্ত্রী তার সফরের ব্যয় 10 ভাগ থেকে 1 ভাগে নিয়ে এসছেন। প্রধানমন্ত্রীর গাড়ি বহরের গাড়িগুলো তিনি বিক্রি করে দিয়েছেন এবং সেই টাকা দিয়ে পাকিস্তানের উন্নয়নে কাজ করেছেন। নওয়াজ শরীফ কিংবা এর আগে ভুট্টো পরিবার যেভাবে পাকিস্তানকে লুট করেছিল, ইমরান খান পাকিস্তানকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য, পাকিস্তানের দুর্ভোগ কমানোর জন্য, পাকিস্তানের যে বড় অঙ্কের লোন পড়ে আছে পৃথিবীর বিভিন্ন দেশে সেই লোন সুদের জন্য তিনি বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন। কিন্তু কথা আছে যে একটা গোয়ালের 10টা গরু যদি দুষ্ট হয় একটা ভালো গরু কী করে টিকে থাকবে? আজকে পাকিস্তানের সকল দুর্নীতিবাজ নেতারা এক হয়েছেন ইমরান খানের বিরুদ্ধে এবং তারা ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে চেষ্টা করছেন। এতদিন তারা সফল হতেন কিন্তু পাকিস্তানের দেশপ্রেমিক সেনাবাহিনী ইমরান খানের পাশে শক্ত পায়ে দাঁড়িয়ে আছে। পাকিস্তানের সেনাবাহিনী স্বপ্ন দেখছে এই ইমরান খান সরকার হয়তো পাকিস্তানের মানুষকে মুক্তি দিতে পারবেন, সে আশায় তারা ইমরান খানকে সকল প্রকার সহযোগিতা করে আসছে। আজকের নিম্নকক্ষ ভোটে যদি পাকিস্তানের ইমরান খান পরাজিত হয় শুধু পাকিস্তানের মানুষ আহত হবে না, আহত হবে পুরো বিশ্বের ইসলামপ্রিয় মানুষরা, যারা কাশ্মীরের মুক্তি চেয়েছে, যারা প্যালেস্টাইনের মুক্তি চেয়েছে, এসব ইসলামপ্রিয় মানুষগুলো আহত হবে। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ তাকিয়ে আছে পাকিস্তানের দিকে, যদিও বাংলাদেশের সাথে পাকিস্তানের তেমন কোনো সম্পর্ক নেই, তারপরও যারা মুসলমানদেরকে ভালোবাসেন, যারা ইসলামকে ভালোবাসেন, যারা মুসলমানদের বিজয় দেখতে চান, তারা অনেকেই পাকিস্তানের দিকে তাকিয়ে আছেন কী হচ্ছে ইমরান খানের। ইমরান খান হঠাৎ করে এই আস্থা ভোটে নিজেকে পরীক্ষা করতে চাইছেন কেন? তিনি নিজেকে এড়িয়ে গেলেন না কেন? এমন অনেক প্রশ্ন। পাকিস্তানের ইমরান খান স্পষ্ট করে বলেছেন যখন তার অর্থমন্ত্রী উচ্চকক্ষ নির্বাচনে হেরে গেলেন তখন তিনি বলেছেন
এটাই কি গণতন্ত্র, যেখানে টাকা দিয়ে ভোট কেনা যায়, যেখানে টাকা দিয়ে মানুষের মতামত পরিবর্তন করা যায়, সে দেশে আমি কি করে মানুষের ভাগ্য পরিবর্তন করব? ঠিক শেষ সময় এসে ইমরান খান এতটা ক্ষুব্ধ হয়েছেন, এতটা বিরক্ত হয়েছেন তার দেশের নেতাদের উপর, তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, যখন আমি পাকিস্তানকে গড়তে চাইছি, যখন আমি পাকিস্তানকে দুর্নীতিবাজ লুটেরা রাজনীতিবিদদের কাছ থেকে মুক্ত করে জনগণকে বাঁচাবার জন্য একটি পাকিস্তান নির্মাণ করতে চাইছি, তখন এই নেতারা টাকার কাছে বিক্রি হয়ে গেছেন। ইমরান খান বুঝতে পারছেন যে সত্যি দশটা দুষ্ট গরুর মাঝে একটা ভদ্র গরু টিকে থাকতে পারে না। তারপরও ইমরান খান নিম্নকক্ষে আস্থা ভোটে নিজেকে জনপ্রিয়তা প্রমাণের মুখোমুখি করেছেন, কারণ ইমরান খান রাজনীতি করতে এসেছেন পাকিস্তানের জনগণের মুক্তির জন্য, নিজের পকেট ভরাবার জন্য নয়। আর যারা নিজের পকেট ভরতে ব্যবসা বাণিজ্য করতে রাজনীতি করছেন পাকিস্তানে, আজকে তারা অপেক্ষা আছেন ইমরান খানের পতনের জন্য। এটা কেবল পাকিস্তান নয়, এটা বাংলাদেশ এবং ভারতেও এই রাজনীতি রয়েছে। আমাদের বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই, প্রধান যে দলগুলো আছে তারা কাদের জন্য রাজনীতি করছে, কিংবা সেই বড় বড় রাজনৈতিক দলের নেতারা আসলে কেন রাজনীতি করছে? একটা চটি পায়ে রাজনীতিতে এসে হাজার কোটি টাকার মালিক হয়ে যাওয়ার গল্প তো বাংলাদেশেও আমরা দিচ্ছি। আমাদের নেতারা বলেন জনগণের জন্য তারা রাজনীতি করেন, আমাদের নেতারা বলেন সুষ্ঠু ভোটে তারা ক্ষমতায় আসেন, আদৌ কি সেটা সত্য? ঠিক পাকিস্তান এবং ভারতেও এই চর্চা আছে। দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশে কোনো ইমরান খানের জন্ম হয়নি, যিনি অক্সফোর্ড থেকে উচ্চ শিক্ষা অর্জন করেছেন, যিনি ক্রিকেটের মাঠে কিংবদন্তি, যিনি রাজনীতি করতে এসেছেন পাকিস্তানের মানুষকে মুক্তি দিতে, আজ তিনি পাকিস্তানের মানুষের মুখোমুখি তার ভোটের মাধ্যমে জনপ্রিয়তা যাচাইয়ের জন্য। আজকে যদি ইমরান খান হেরে যায় তবে পাকিস্তান হেরে যাবে, আজকে যদি ইমরান খান প্রধানমন্ত্রিত্ব পদ ছেড়ে দেয় আবারও লুটেরা দুর্নীতিবাজরা পাকিস্তানের সংসদে বসবে, দেশকে আবার তলাবিহীন ঝুড়িতে পরিণত করবে। প্রিয় দর্শক, আজ এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।